अकल नहीं है भैया, हमारा दिमाग खराब है। हेलो हेलो हेलो, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। আমি জানি ভিডিও আনতে খুব লেট হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। একদিন না আমার ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছিল, সো দ্যাটস ওয়াই আমি একটাও বড় ভিডিও আপলোড করে উঠতে পারিনি, সরি। ঘুম থেকে উঠে তোমরা সবাই জানো যে আমার দিনটা শুরু হয় এক কাপ কমপ্ল্যান অর হরলিক্স, যেটা ঘরে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে। আর এরপর জ্যাম পাউরুটি খেয়েছিলাম অ্যাজ আ ব্রেকফাস্ট বলতে পারো। আর এই যে জেলিটা উপরে লাগানো দেখছো পাউরুটির উপরে, এটা কিন্তু মা নিজে প্রিপেয়ার করেছিল। তোমরা হয়তো আমার আগের অন্য ভ্লগগুলোতে দেখেছো যে মা প্রিপেয়ার করেছে, এবার জেলি কী করে প্রিপেয়ার করেছে সেটা কিন্তু তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। তো মা এখানে আমাকে আর বোনকে এই জেলি দিয়ে বসিয়ে দিয়েছিল, এটা হচ্ছে ম্যাঙ্গো জেলি। এটা তোমরা পুরোপুরি শর্টসে পেয়ে যাবে যে কীভাবে মা এটা প্রিপেয়ার করেছিল। এজন্য কিন্তু তোমাদের একটু খুঁজতে হবে বলে দিলাম, কারণ তোমরা সবসময় ভিডিও না দেখে থেকে পালিয়ে যাও, পুরোটা তো দেখোই না, এগুলো কী বলো তো। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে তোমাদের সাথে কথা বলে না আমি একটা আলাদা এনার্জি পাই, মানে ধরো মনটাও খুব খারাপ বা ভাল লাগছে না, যখন ভিডিওতে এডিট করতে বসি না যখন মুখে কথাগুলো বলি একটা আলাদা চাম চলে আসে যেন আমার মধ্যে। আর এরপর বোন ঘুম থেকে উঠে একটু রেডি হয়েছিল, কোথাও একটা যাওয়ার ছিল ওর, আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওর কোথায় যাওয়ার ছিল। আর যাবে কি দেখো, এদিকে ওয়েদারের অবস্থা দেখো তোমরা, এইখানে ওয়েদার দেখো কীরকম হয়ে আছে, মানে আকাশ আগে থেকেই মেঘলা হয়ে আছে। এটা আজ থেকে প্রায় দুদিন আগে তো হবে ভিডিওটা তোলা, বিকজ আমার এই দুদিন না একদম আমি টাইম পাচ্ছিলাম না যে ভিডিওগুলো আমি আপলোড করব, সো দ্যাটস ওয়াই একটু তো দেরি হয়েই গেছে। তাই প্লিজ তোমরা প্লিজ মাফ করে দিও। এবার দেখতেই পাচ্ছ ওখানে বিশাল ঝড় হচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছিল। ফার্স্টে ভাবলাম যে একটু ছাদে যাওয়া যাক, ছাদে গিয়ে একটু হাওয়া টাওয়া খাই, একটু আরাম টারাম করি, কিন্তু তারপরে ভাবলাম যে বাবা ছাদে যাব আমি না, এমনিতে আমার খুব ভাল লাগে বেশ হাওয়া টাওয়া দিলে, মানে মনে হয় যে ওফ আজকে ঘুমটা দারুণ হতে চলেছে। কিন্তু কী বলো তো একটা প্রবলেম হয় আমার, মানে আমি ভাবি কি যে ঘুম না হয় দারুণ হবে, কিন্তু ছাদে গেলে মানে ওই হাওয়াটা দিলে আবার বিদ্যুৎ চমকালে না আমার বেশি ভয় লাগে, মানে মনে হয় যে বিদ্যুৎ চমকালে মানে আমার গায়ে এসে ছিটকে পড়লো, মানে এরকম একটা ভয় লাগে। সো দ্যাটস ওয়াই আমি যেতে পারিনি ছাদে, এই ঘরে এই ঝুল বারান্দাটার সামনে আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম বোন আর আমি। এদিকে এই মেয়েটা সারা দিন ফোন নিয়ে কুটুর কুটুর করতে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে কন্টিনিউয়াসলি ফোন নিয়ে ঘাঁটবে, এটা ওটা হ্যাবিট। আর যাই হোক, ও করলে ও যে যেটা ভালোবাসে বলো, ফোন নিয়ে তো আমরাও থাকি না। গাইস দেখো কি জোর জোর মেঘ ডাকছে, শুনেই তো ভয় লাগছে, সিরিয়ালের মতো তো আর করতে পারবো না, কেউ তো নেই, তাই জন্য এমনি এমনি আমি মজা নিচ্ছি আর ভয় পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন অব্দি তুমি নিচে যেতে পারিনি ভয় আর কি। এবার আমাদের মেয়েদের একটা প্রবলেম আছে বা একটা ভালো হ্যাবিট যাই তোমরা বলবে না কেন, ব্যাপারটা হচ্ছে একটু হাওয়া দিলে আমি না একটু চুল ওড়াই, মানে আমি স্পেশালি, আমার বোনও আমার মতোই হয়েছে দেখতেই পাচ্ছো, এখানে ও হাওয়া দিচ্ছে বলে চুল ওড়াচ্ছে। আর দুপুরবেলা বৃষ্টি বৃষ্টি সব কিছু হয়ে যাওয়ার পরে বোন আর আমি একটা শ্যুট করছিলাম, সেটা হচ্ছে অ্যালফাবেট চ্যালেঞ্জের শ্যুট। তোমরা কেউ দেখোনি ভিডিওটা, ভিডিওটা প্লিজ দেখো। এবার এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে অবশ্যই প্রোভাইড করে দেবো, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আমি এখানে তোমাদেরকে এটাই বলছিলাম যে জানো তো, মানে একটা ভিডিও তৈরির পেছনে অনেকটা লেবার কিন্তু দিতে হয়, মানে একটা ভিডিও তুমি যখন প্রিপেয়ার করবে, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো আমার মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, তারা নিজেদের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আমরা যে কী পরিমাণ পরিশ্রম করি সেটা হয়তো শুধুমাত্র আমরাই জানি, মানে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটা ঠিকঠাক জায়গায় দাঁড় করাবো বলে আমাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। আজকে এই ভিডিওটা হয়তো মানে অতটা সুন্দর করে আমি এডিট করে উঠতে পারিনি, বা একটা একটা ভালো একটা ভ্লগার, মানে একটা দারুণ ভ্লগার যেভাবে এডিট করে, মানে তাদের ক্যামেরা কোয়ালিটি, তাদের মানে মাইক্রোফোনের কোয়ালিটি, মানে যতটা তাদের বেটার থাকে বলে হয়তো তারা অনেক কিছু সুন্দর করে করতে পারে। বাট কী বলতো, অনেক কিছু ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় স্পেশালি, তো তোমরা না প্লিজ একটু সাপোর্ট করো। আমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি না, আমাদের সত্যি কথা বলতে ভীষণভাবে সাপোর্টের দরকার আছে, মানে হয়তো সবারই সাপোর্টের দরকার আছে, কিন্তু কী বলতো একবার একটু যদি গ্রো করতে পারি তোমাদের সাপোর্টে, আমি সিরিয়াসলি বলছি আমি তোমাদের সকলের কাছে অনেকটা থ্যাঙ্কফুল হয়ে থাকবো। আজকে শুধুমাত্র তোমরা আমার পাশে আছো বলে আমি 447 ফ্যামিলি তোমাদেরকে নিয়ে আমি রেডি করতে পেরেছি। আমি চাইছি যে আমি তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি আরও 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 উপরে উঠতে। দেখো একটা কথা বলি তোমাদের, জীবনে কিছু পেতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, আমি জানি আমি কষ্ট করছি, কিন্তু
রেজাল্ট না সত্যি কথা বলতে সেরকমভাবে আমি পাচ্ছি না, তাই প্লিজ একটু পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি কোনো জায়গায় ভুলভ্রান্তি করে ফেলি, বিশ্বাস করো অনেক ভুল খুঁজে পাবে আমার ভিডিওতে, ঠিক করে হয়তো প্রপারলি এডিট করা নিয়ে জায়গাটা, বা কোনো না কোনো খুঁত তো আছেই, দেখো খুঁত এই ভিডিওটা তো প্রচুর আছে আমি জানি, কারণ আমি জানি যে আমি খুঁত ছাড়া হয়তো নিজেকে প্রপার করে তুলতে পারবো না, তাই প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমরা, তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু মানে হয় না, ঘুম থেকে উঠে আমি যদি একটা সাবস্ক্রাইব হয়ে গেছে, একটা নতুন সাবস্ক্রাইবার একজন অ্যাড হয়েছে, দেখে না দিনটা পুরো অন্যরকম হয়ে যায়, মানে মনটাই একটা হাসি খুশি হয়ে যায়। আবার আমাকে দেখো কমেন্ট তোমরা কেউ সেরকম একটা করো না, বাট আমি তবু বলি যে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে কীরকম মানে আমি ভিডিও বা ব্লগ আপলোড করছি, আমি পারছি কি না, বাট তোমরা কেউ করো না, যদি একটা কমেন্ট করো না আমার মনে হবে কি যে মানে কেউ রেসপন্স করছে, মানে আমি ধীরে ধীরে নিজেকে একটু স্যাটিসফাইড ফিল করতে পারবো আর কি। যাই হোক, এবার ওপর থেকে নিচে চলে এসেছি, এবার অনেকটা সন্ধ্যাও হয়ে গিয়েছিলো, তাই সন্ধ্যাবেলায় না বৃষ্টির দিনে বেশ মুড়ি চপ বসে বসে খাচ্ছিলাম। না, এই চপটা কিন্তু দোকান থেকে কেনা, এটা মা নিজে বাড়িতে করেনি, কারণ দেখো রোজ রান্না করতে না মা বলে আমার আর ভালো লাগছে না, একটু আমাকে আজকের দিনটা শান্তি দে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বোন পাগলামি করছে, আমি বলেছিলাম তোমাদের ঘরের মধ্যে আমরা না প্রচুর পাগলামি করি। আমার বোনের একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে ফ্রিজি, তার লিঙ্ক আমি তোমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। তো বোন সেটার জন্য এখানে শ্যুট করছিল, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল। এবার ধীরে ধীরে মা আমাদের রাতে ডিনার প্রিপেয়ার করছিল, সত্যি কথা বলতে ডিনার প্রিপেয়ারই ছিল, মাকে আমি একটু অমলেট করে দিতে বলছিলাম, তাই মা একটু অমলেট প্রিপেয়ার করে দিচ্ছিল এখানে। দেখো অমলেট কী করে প্রিপেয়ার করে এটা তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই, তবুও মা এখানে প্রিপেয়ার করে দিচ্ছিল, আমি এটাই জাস্ট তোমাদেরকে দেখালাম। সত্যি কথা বলতে আজকে আমার নিজেকে সেরকম একটা দেখানো হয়নি তোমাদেরকে ভিডিওতে। আর এইখানে হচ্ছে আমার রাতের খাবার, রাতে আমি একটু হালকা ফুলকাই খাই, তোমরা ভালো করেই জানো আমি আর বোন নিচে খেতে বসি, মানে ফ্লোরে বসে বাবু হয়ে বসে খেতে বসি, কারণ আমরা টিভি দেখতে ভালোবাসি, আমাদের একটা অভ্যাস আছে খেতে খেতে টিভি দেখা। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।